হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি কাজী সাঈদ আছি আপনাদের সাথে, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি একটু ভিন্নধর্মী ভিডিও। আজকে আমি চলে আসছি ভারতের বলিউডের একজন বিখ্যাত গায়িকা আশা ভোসলার শ্বশুরবাড়িতে। আপনারা হয়তো অনেকে জানেন না, আশা ভোসলার শ্বশুরবাড়ি হচ্ছে বাংলাদেশের কুমিল্লার দক্ষিণ চর্থা এলাকায়। আশা ভোসলার স্বামী প্রয়াত রাহুল দেব বর্মন হচ্ছে শচীনদেব বর্মনের ছেলে, আর শচীনদেব বর্মনের পৈতৃক বাড়ি হচ্ছে এটি। আপনারা অনেকেই হয়তো শচীনদেব বর্মনকে চিনেন না। শচীনদেব বর্মন হচ্ছে উপমহাদেশের একজন বিখ্যাত গায়ক, যিনি মান্না দে, তালাত মাহমুদ সহ ভারতের অসংখ্য জনপ্রিয় শিল্পীদের সাথে গান গাইতেন। তাকে অনেকে এসডি বর্মন নামেও চিনেন। এটি হচ্ছে শচীনদেব বর্মনের পৈতৃক বাড়ি। তো আজকে এখানে একটি মেলার আয়োজন করা হয়েছে, যেটি শচীনদেব বর্মনের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরই এই মেলাটি আয়োজন করা হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। শচীনদেব বর্মন বলিউডের একজন বিখ্যাত গায়ক ছিলেন। তিনি এতই জনপ্রিয় ছিলেন যে তার নামে এখন বলিউডের মধ্যে বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেগুলোর নাম হয় এসডি বর্মন অ্যাওয়ার্ড এবং আরডি বর্মন অ্যাওয়ার্ড। আরডি বর্মন হচ্ছে শচীনদেব বর্মনের ছেলে রাহুল দেব বর্মন, তার নামেও বলিউডের মধ্যে বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়। শচীনদেব বর্মন বলিউডে অসংখ্য গান গাওয়ার পাশাপাশি অসংখ্য গানের মধ্যে তিনি সুরকার ছিলেন। তার ছেলে রাহুল দেব বর্মনও ছিলেন তার মতো একজন জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার এবং সুরকার। তো ভিউয়ার্স, আমি আর কথা বাড়াবো না, আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার কিছু অংশ ঘুরে দেখাবো। তো চলুন আমরা উপভোগ করি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার কিছু অংশ।
তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে রাখুন। তো আজকের ভিডিও আমি আর বড় করব না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।